এক্ষুনি কান ধরে অভ্যেস করবে, এক্ষুনি কান ধরো। বাসায় করাও ঠিক আছে, রাস্তার মধ্যে কান ধরে দাঁড়িয়ে থাকবো? ভাবি তোকে কানে ধরে উঠবোস করতে বলেছে মানে তুই সেটাই করবি, কোনো বেদরি করবে, কানে ধরে উঠবোস কর। এই রাস্তার মধ্যে সবার সামনে আমাকে বলছে কান ধরে দাঁড়িয়ে থাকতে, এটা কি সম্ভব? ও যদি কান ধরে উঠবোস না করে তাহলে কিন্তু আমি তোমার সামনে রাস্তার মধ্যে তোমার বন্ধুকে জড়িয়ে ধরবো। ভাইয়া তোমাদের বিয়ে হয়ে গেছে 3 বছর হয়ে গেছে, এখনো কি মাখো মাখো প্রেম তোমাদের দুজনের, হাত ধরে হাঁটছো, আল্লাহ আমার যে কি ভালো লাগছে, সত্যি কথা ভাইয়া কবে যে আমার বিয়েটা হবে। ধুরো কিসের প্রেম, তোমার ভাবির হাতটা যদি আমি ছেড়ে দিই তাহলে সোজা মার্কেটের দিকে দৌড় মারবে, তাই তো হাতটা ধরে রেখেছিলাম। ও মাই গড, ভাবি ভাইয়া যা বললো সত্যি কথা নাকি? তুমি কি ভাইয়াকে ফতুর বানিয়ে দিচ্ছ? ভাবি শোনো আমি তোমাকে বলে দিচ্ছি, এত না টাকা পয়সা ভেঙো না বুঝছো, আর আমার ভাইয়াকে ফকির একদমই বানাবে না। আই মাই তোমার সমস্যা কোন জায়গায়? হ্যাঁ আমার হাজবেন্ডকে আমি রাস্তার ফকির বানাবো নাকি রাজা বাদশাহ বানাবো সেটা কি আমি তোমার কাছ থেকে শিখবো? শোনো আমাদের পার্সোনাল ব্যাপারে তুমি একদম ইন্টারফেয়ার করবে না, বুঝলে মিরা? তুমি এখন যাও তো এখান থেকে। ওকে ঠিক আছে আমি চলে যাচ্ছি, যাওয়ার আগে একটা কথা বলে যায়, আপনার মুখের ব্যবহারটা না একটু ভালো করুন বুঝছেন, মানুষের সাথে কীভাবে কথা বলতে হয় সেটা এখনও আপনি জানেন না। আর হ্যাঁ আর একটা কথা কিন্তু সবাই জানে, ব্যবহারই বংশের পরিচয়। হাই ভাইয়া একটা জিনিস না আমার মোটেও ভালো লাগে না, তুমি না অনেক দিন ধরে আমাদের বাসায় যাও না একদমই, আমাদের বাসায় যেও কিন্তু। হ্যাঁ যাবো বাসায় যাবো। আল্লাহ হাফেজ। তোর সমস্যাটা কি? হ্যাঁ তুমি আমার সামনে একটা অন্য মানুষকে একটা থার্ড পারসনকে এভাবে জড়িয়ে ধরলে তোমার লজ্জা করে না? আরে আমি কই ওকে জড়িয়ে ধরেছি, ও তো নিজেই আমাকে জড়িয়ে ধরেছে। ও আচ্ছা ও তোমাকে জড়িয়ে ধরেছে, ও যদি তোমাকে জড়িয়ে ধরেও থাকে তুমি ওকে বাধা দিতে পারোনি? আরে আয়া দেখেন কি হলো বলো তো, এমন ও তো আমার কাজিন, ও একটু জড়িয়ে ধরতে চাচ্ছে আমাকে, হাক দিতে চাচ্ছে, এখানে বাধা দেওয়ার মতো কি আছে বলো তো? এখানে বাধা দিলে ব্যাপারটা কেমন দেখাবে, এটা কি ভালো দেখাবে? তাছাড়া আশেপাশের মানুষজন কি ভাববে বলো? আচ্ছা ঠিক আছে বুঝতে পেরেছি, তোমার খালাতো বোন মাইন্ড করবে এটা তুমি মাইন্ডে নিলা, কিন্তু আমি তোমার নিজের বউ যে মাইন্ড করতে পারি এটা তুমি একবারও ভাবলে না। শোনো আমার না এখন মেজাজ অনেক গরম হয়ে আছে, আমি তোমার সাথে একটা কথা বলতে চাই না, তুমি এই মুহূর্তে আমার সামনে কান ধরবা? এটা কোন ধরনের কথা বলো, বাসায় করাও ঠিক আছে, রাস্তার মধ্যে কান ধরে দাঁড়িয়ে থাকবো? ও তুমি এখন মানুষের কথা ভাবছো, অথচ তোমার নিজের বউ কি ভাবছে সেটা একবারও ভাবছো না। আমি জানি তুমি এক্ষুনি গাড়ি ধরে উঠবে, এক্ষুনি করতে হবে। আরে হাসান, আরে ভাবি, আমার সুন্দরী ভাবি, ভাবি আপনি কেমন আছেন? হোয়াট হ্যাপেন্ড? আরে আরিয়ান তোর ভাবিকে একটু বোঝা, এই রাস্তার মধ্যে সবার সামনে আমাকে বলছে কান ধরে দাঁড়িয়ে থাকতে, এটা কি সম্ভব? এ বেদব, ভাবি তোকে কানে ধরে উঠবোস করতে বলেছে মানে তুই সেটাই করবি, কোনো বেদবি করবে, কানে ধরে উঠবোস কর। আবে সালা তুই আমার কেমন বন্ধু রে, তুই আমার পক্ষ নিয়ে কথা বলবি কোথায় কি? আর তুই কথা বলছিস তোর ভাবির পক্ষে, মাথা ঠিক আছে তোর? আলবাদ নিবে কেন নেবে না, কারণ আমি ওর ভাবি, ও আমার দেবর, এই জন্য আমার পক্ষ নিয়েছে। ভাই আপনি জানেন আপনার বন্ধু কি করেছে? কি করেছে ভাবি? শুনেন আপনার বন্ধু একটা অন্য মেয়েকে একটা থার্ড পারসনকে আমার সামনে রাস্তার মধ্যে জড়িয়ে ধরেছে। এখন ওকে বলো কান ধরে উঠবোস করতে, ও যদি কান ধরে উঠবোস না করে তাহলে কিন্তু আমি তোমার সামনে রাস্তার মধ্যে তোমার বন্ধুকে জড়িয়ে ধরবো। ও আল্লাহ, এই তুমি এসব কি বলছো? হ্যাঁ দেখ ভাবি যেহেতু তোকে বলেছে কানা ধরে উঠবোস করতে, তুই কিন্তু কানা ধরে উঠবোস করবি না, তুই যদি কানা ধরে উঠবোস করিস তাহলে তোর আত্মসম্মান কি হবে, মানুষ কি ভাববে? আর ভাবি যেহেতু চাচ্ছে আমাকে জড়িয়ে ধরে এতে, বড় তো কোনো ব্যাপার না, তুই আর আমি জানবো, দেখ তুই তারপরে কিন্তু কানা ধরে উঠবোস করবি না, বুঝতে পেরেছিস? হ্যাঁ বন্ধু এইটা তুই একদম ঠিক কথা বলেছিস, আমি আমার আত্মসম্মান বোধ বিসর্জন করে কান ধরে দাঁড়াতে পারবো না। হাসান তার মানে তুমি কানে ধরবে না? না আমি এখন তোমার বন্ধুকে জড়িয়ে ধরবো, আর এমন ভাবে জড়িয়ে ধরবো যে আমাদের দুইজনকে পৃথিবীর কেউ আলাদা করতে পারবে না, তুমি তো দূরেই থাকো। ভাবি প্লিজ প্লিজ, এই বো বো বো, না 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 না, তুমি ভুলেও এই কাজ করো না। আচ্ছা ঠিক আছে আমি কান ধরতে রাজি আছি। এই দেখ তুই যদি কানে ধরে উঠবোস করিস না এই স্ট্যাটাসকে আমি ফেসবুকে দিয়ে দিবো, আমি নিজে তোর মান ইজ্জত কিন্তু সব পৃষ্ঠে খেয়ে ফেলবো। এই শালা এই একদম চুপ থাক, আর একটা কথা বলবি না, আমার বউকে তুই জড়ায় ধরে থাকবি আর আমি আমার আত্মসম্মান বোধ নিয়ে দাঁড়িয়ে থাকবো, তাই না? এসব আর হবে না, শোন তোর যা ইচ্ছে তুই তাই কর, তুই ফেসবুকে স্ট্যাটাস দে যা মন চায় তাই কর, আমি তোকে আমার বউকে জড়ায় ধরতে দিব না, প্রয়োজন হলে এই যে আমি নিজেই এই যে কান ধরে দাঁড়িয়ে আছি। কানে ধরলে হবে না, কানে ধরে উঠবোস করতে হবে, আমি কাউন্ট করব তুমি সাথে সাথে কানে ধরে উঠবোস করবে, যাও শুরু করো। 1 2 3 ভাইয়া ভাবি তোমাকে কান ধরেছে রাস্তার মাঝখানে, রাইট? আরে না না আমি তো এই যে একটু এক্সারসাইজ করছিলাম এই আর কি, এই চলো চলো।